এখন বাজে 10:30। আর এই দেখো আয়ুষ এখনো ওঠেনি ঘুম থেকে। বাবা ওঠো, থাক, ওর শরীরটা ভালো না, শুয়ে আছে, কালকে রাত্রেও জ্বর এসেছিল। আমার এখন একটু ঠিকই আছি, আমি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। তো ঘুম থেকে উঠে এই ঘর টরগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে ওই গাছে টাছে জল দিয়ে আসলাম, এটা তো প্রত্যেক দিনের কাজ করতেই হবে। তারপরে এখনও কাজ আছে, টুকিটাকি বাসন ঠাসন ধোয়া আছে, ছেলে উঠবে, ছেলেকে খাওয়াতে হবে। আমি তো সকালে চা টা খাই না, একবার ভাত ধরলে ভাতই খাই, ভাত বসাতে হবে। বর গেছে বাজারে, আসবে তো, এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। দেখো সব কাজ টাজ করে স্নান টান করে যতই মানে জ্বর ঠর আসুক যাই আসুক, এখন তো নেই তো, গরম জল ঠল করে স্নান করে নিয়েছি, আয়ুষকে চান করিয়ে দিয়েছি। দেখো আমরা দুইজনে রেডি হয়ে নিয়েছি, আমরা যাবো একটু ফটো তুলতে, আয়ুষকে স্কুলে ফটোটা দিতে হবে আর আমারও একটু ফটো তুলতে হবে একটু পার্সোনাল কাজের জন্য। আমরা এখন যাব ফটো তুলতে, একটু অপেক্ষা করছি যে অনলাইন থেকে ওর বাবার জন্য একটা জিনিস আসবে সেটা নেওয়ার জন্য, তো ওটা নিয়েই তারপর আমরা বেরোবো, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো যাচ্ছি বাড়ি এখন, এই যে চালের বস্তা নিয়ে, চালের বস্তা নিয়ে, কেমন মজা আসলো বাবা ঘুরে, সেই মজা আসলো। এখন কোথায় যাচ্ছি, বাড়ি কোথায় যাচ্ছি এখন বলতো, বাড়ি। ওই দেখো বাড়িতে এসে ছেলের খাওয়া শুরু, লঙ্কা লঙ্কা, এটা লঙ্কা মতো, তুমি বানাতে পারো? আর দেখো কি কি নিয়ে আসছো, এই দেখো কি কি নিয়ে আসলো গিয়ে, এই যে ছেলে খেলো, এই যে স্প্রাইট, চিড়ে ভাজা, এটা হচ্ছে সে কি বলে ম্যাগি, ওয়াই ওয়াই ম্যাগি, আর এটা হচ্ছে কি কর্নফ্লেক্সের মতো চানাচুর, বিস্কুটের প্যাকেট, ভুজিয়া, মটর, এটা কি বিস্কুট, এটা একটা বিস্কুট, এই যে বুরবন, এই দেখো গজা, আর এগুলো হচ্ছে আজবায়নের প্যাকেট, আর তোমাকে এটা স্টিকার দিয়েছে, এই যে আয়ুষ স্টিকার নিয়ে এসছে, আর এই যে পাতা, শীতের দিনে ঠান্ডার মধ্যে পাতা খেতে হয়। তো দেখলে বরের অফিসে গেলাম, অফিস থেকে এগুলো নিয়ে আসলাম, আর এই চালের বস্তাটাও নিয়ে আসলাম, মানে আমাকে চালের বস্তাটাও কিনতে হয়। তারাও দেখাচ্ছে চাল নিয়ে আসছি, এখন চালটা ড্রামে ঢেলে রাখছি, একবারে এক বস্তা চাল তো ঢালতে পারবো না, গামলা দিয়ে একটু কমিয়ে তারপরে ঢালছি। চালের ড্রামের নিচে একটা কাগজ দিয়ে দিলাম, নাহলে দম পড়ে যাচ্ছিল।
চাল বড়া হয়ে গেল, এই দেখো। তো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো কি করছি এখন আমি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ছোট আলু সিদ্ধ দিয়েছি, এই যে কাতলা মাছটা এটা রান্না করব। আর এই দেখো মশলা বেটে নিচ্ছি, আর ওই যে আয়ুষ দেখছে কার্টুন। ঠিক আছে, রান্না টান্না করে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে, কাতলা মাছের ঝোল করেছি আলু সিদ্ধ করে ধনে পাতা দিয়ে, জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আজকে এখন তোমাদের সামনে এসে আবার বসে গেলাম। তো আজকে সারাদিন রান্না করিনি, কেন রান্না করিনি সেটাই বলছি। আজকে সকালে আলু সিদ্ধ ফেনাবাদ করে আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমার বড় খেয়ে চলে গেছে, ও বলেছে আজকে আসবে না। আর অন্য চাল ছিল, অন্য চাল দিয়ে ফেনাবাদ করেছি, আর যে বাসমতি রাইসটা খাই ওটা আমাদের শেষ হয়ে গেছিলো, তাই আজকে ফটো ফটো তুলে ওখানে গিয়ে ওর থেকে টাকা নিয়ে। আর এমনিতেও আমি চালের বাজারটা আমি মানে চালের বস্তাটা আমিই আনি, ও আমার চাল কেনাটাই ওর পছন্দ, তাই আমাকে দিয়েই কেনায়। তাই আমি চালের বস্তাটা নিয়ে আসলাম, তো এখন রান্না করলাম কাতলা মাছের ঝোল আর গরম ভাত রান্না হয়ে গেল। যেহেতু আজকে সারাদিন করিনি তাই তাড়াতাড়ি করেই, আবার এই যে ভিডিও করি এগুলোর একটু কাজ টাজ থাকে, এগুলো করতে হয়, বাচ্চাকে দেখতে হয়, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর জলটা আনবো 7টা দিয়ে, আর ব্লগটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো, গুড নাইট।